আমরা যৌনকর্মী নই, আমাদের বাঁচান অনলাইন ডেস্ক। আমরা যৌনকর্মী নই, আমরা মাদকাসক্ত নই, আমাদের বাপ মায়ের হাত থেকে বাঁচান। বাবা মায়ের নির্যাতন থেকে রক্ষা পেতে এভাবেই প্ল্যাকার্ড নিয়ে গত বুধবার বোম্বে হাইকোর্ট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত হেঁটেছেন দুই বোন। তারা ন্যায় বিচার দাবি করেছেন। মুম্বাই মালাড ওয়েস্টের চিনচিল বুন্দুর রোড এলাকার বাসিন্দা তারা। নাম শিবাঙ্গী শুলে ও সামিরা শুলে। তাদের একজনের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, আমরা যৌনকর্মী নই, আমরা মাদকাসক্ত নই। আরেক বোনের হাতের প্ল্যাকার্ডে লেখা, মাননীয় বোম্বে হাইকোর্ট, আমরা পরিস্থিতি শিকার, আমরা বিচার চাই। দুজনে প্ল্যাকার্ডে হ্যাশট্যাগ দিয়ে লেখা, বাবা মায়ের হাত থেকে আমাদের বাঁচান। ভারতের ইংরেজি দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে বলা হয়, ওই দুই বোনের দাবি বাবা মা তাদের যৌনতার সঙ্গে জড়িত বলে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছেন, কিন্তু এতে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় বোম্বে হাইকোর্টে গেছেন বাবা মা। এ কারণেই ন্যায় বিচার চেয়ে তারা পথে নেমেছেন। শিবাঙ্গী ও সামিরার অভিযোগ, বাবা মা তাদের নির্যাতন করেন। গত বছরে শিফু সংস্কৃতি নামে এক সংগঠনের পরিচালক সুনীল কুলকার্নি ও পুলিশ তাদের উদ্ধার করে। তাদের বাবা মায়ের দাবি, শিবাঙ্গী ও সামিরা দুই বোনেই সুনীল কুলকার্নির ফাঁদে পড়েছেন। তাদের বিরুদ্ধে যৌন নির্যাতন সহ বেশ কিছু মামলা রয়েছে। এই সুনীলের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই তাদের দুই মেয়ের আচরণে পরিবর্তন এসেছে। সুনীল কুলকার্নি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ একেবারে ভিত্তিহীন। ওই তরুণীদের বাবা মা অভিযোগ করেছেন, আমিও ওই দুই বোনকে বশ করে যৌন নির্যাতন করেছি, এটা সম্পূর্ণ মিথ্যা। পুলিশের সহায়তায় ওই তরুণীদের উদ্ধার করেছিলাম বলেই আমাকে ফাঁসানো হয়েছে। পুলিশ সূত্র বলেছে, তদন্তে দেখা গেছে সুনীল কুলকার্নি মনস্তত্ত্ববিদ নন। তার মুঠোফোন ও পেনড্রাইভের তরুণ তরুণীদের ঘনিষ্ঠ হওয়ার ভিডিও চিত্রও পাওয়া গেছে। তিনি তাদের ঔষধ দিয়ে মগজ ধুলাই করতেন। তবে মালাড থানার জ্যেষ্ঠ পরিদর্শক সুধীর মাহিদিক বলেন, ওই তরুণীর বিরুদ্ধে অনৈতিক কিছু করার প্রমাণ পাওয়া যায়নি। আমার চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।